আবার আবার কিন্তু মারপিট লেগে যাবে, চলে যা। বাচ্চাদের ঝামেলা মারপিট গুলো কত ইনোসেন্ট হয় তাই না? এই যে এনি, একটু আগে মারপিট করে খেলা থেকে এনাকে বাদ দেওয়া হয়েছিল, পরে এনাকে ছাড়া এদের ভালো লাগছে না বলে সে এনাকেই ধরে বেঁধে নিয়ে যাওয়া হলো খেলতে। তাই ছোটদের ঝামেলাতে বড়দের ইন্টারফেয়ার না করাই ভালো। এদিকে পটল ভাজা আমার বড্ড প্রিয় বলে ভাই আবার নিজের পাতের পটল ভাজাটাও আমাকে দিয়ে দিল। আর এদিকে আমাদের লালু আবার মাংস ছাড়া ভাত খেতে পারে না, তাই প্রথমে না খেয়ে চলে আসছিল, কিন্তু দাদার শাসনে লালু খেতে বাধ্য। তোমরা যারা আমার আগে কাটোয়ার ব্লগগুলো দেখেছো তারা তো জেনেই গেছো যে আমাদের বাড়িতে দুপুরে খাবার পর পান খাওয়ার একটা চল রয়েছে। আর পান খেয়ে আমি আর ভাই এই ভর দুপুরবেলাই কামরাঙ্গা কোড়াতে বেরিয়ে পড়েছি। কত কামরাঙ্গা মাটিতে লুটোপুটি খাচ্ছে দেখো। আর এবারে গাছে আম কাঁঠালও হয়েছে অনেক, সাথে একটা ইয়াপ বড় মৌচাক। চলে আস্তে আস্তে নজরে পড়লো গাছ থেকে দুটো বড় বড় কামরাঙ্গা ঝুলছে, একটা আমার একটা ভাইয়ের, তাই পারতে তো হবেই। বেটে মানুষ হওয়ার এই এক ঝামেলা, কিছুতেই নাগাল পাচ্ছিলাম না, অনেক কষ্টে কামরাঙ্গা পেয়েছি, একটা আমি খেলাম একটা ভাই খেলো। এবার আবার চলে যাবো মামা বাড়ি, তাই ওকে একটু টাটা বলে দিলাম।